এইমাত্র পাওয়া আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকে দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজকে 18 মে বৃহস্পতিবার দেশের কোন কোন জেলাগুলোতে ভয়ঙ্কর ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টি হতে পারে সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজধানীসহ দেশের 8 বিভাগেই আরও 2 দিন ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী 2 দিন ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাট জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বিকেল 5টার পর থেকে রাত 3টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে, বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে, রাত 10টার পর থেকে রাত 3টার মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোর ও কক্সবাজার জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।